সকাল হইয়াছে বাবা, সকাল সকাল ফজরের নামাজ আসলে তাড়াতাড়ি করে ছুটে মিশরে চলে যাবে, বলছেন হুজুর গো আমি এসেছি। আল্লাহর ওলি নিকটে গিয়ে বলছেন হুজুর আপনি আমাকে বলেছিলেন কোন খাবার দাবার খেয়ে আসবে না, তাই করেছে হুজুর। আল্লাহর ওলি বাবা খাবার দিয়েছেন সামনে অল্পটুকু খাওয়া, আর ওই খাবারে লবণে ভরা, বুঝতে পারলেন? অল্পটুকু খাবার তৈরি করেছেন আল্লাহর ওলি, হিকমত দেখে আল্লাহর ওলির কতটা পাওয়ার। খাবার দিয়েছেন অল্প, আর এত লবণে ভরা, এত লবণে ভরা, যদি আপনি কারো বাড়ি কুটুম যান, মেজবান আত্মীয়তাতে যান, যদি তার বাড়িতে খাওয়ার লবণ বেশি হয়ে যায় খাবারে, আপনি খেতে পারবেন বাবা? হ্যাঁ না? হ্যাঁ না? একটু আমার কথা বুঝতে পারছেন আপনারা? বুঝতে পারছেন? শুনে শুনে যারা বুঝবে তারাই বুঝতে পারবে। আল্লাহর ওলি ডাক দিয়ে বলতেছেন শোনো রে, একটু আরাম কর। আল্লাহর ওলি খাবার তৈরি করেছেন বাবা, অল্পটুকু খাবার লবণে ভরা, আল্লাহর ওলি সামনে নিয়ে আসছেন, খাবার দিলেন মেহমানকে, খাবার দিচ্ছেন খাবারের লবণে ভরা, খাবার সাথে সাথে কোন পানির ফ্যাসিলিটি নাই, লবণে ভরা, শেখের পাতা হুকু, আল্লাহর ওলি খাবার দিয়েছেন সামনে। খাবার খেতে যখন আরম্ভ করেছেন মনে মনে যেন ওই বান্দা ভাবছেন এত লবণে খাওয়া দে, কিন্তু আমি কথা বলার সাহস পাই না, আমি আল্লাহর ওলির নিকটে কিভাবে কথা বলবো, আমি কথা কিভাবে সাহস করে বলবো, লবণে ভরা বাবা, কিন্তু শেখের কথা শুনে লবণ দেওয়া খাবারটা কোন রকমে খেয়ে ফেললেন। জোরে বলুন না সুবহানাল্লাহ, খাবারটুকু খেয়ে ফেলেছেন বাবা, আল্লাহর ওলি পানি দেয়নি, পানির কোনো ব্যবস্থা রাখেনি, লবণ দেওয়া খাবারটা খেয়ে নিয়েছে। আল্লাহর ওলি ডাক দিয়া কয়, ও আমার মুরিদ রে, যাও যাও তাড়াতাড়ি করে, দুনিয়ার কোনো কথাবার্তা বলবে না, বাড়িতে গিয়ে কোনো কাজকর্ম করবে না, যাও যাও তাড়াতাড়ি গিয়া তুমি বিছানায় ঘুমিয়ে যা। তাড়াতাড়ি করে আল্লাহর ওলির হুকুম শুনে খাবারটা খেলেন বাবা, লবণ দেওয়া, তাড়াতাড়ি বাড়ি চলে গেলেন। ফিরে বাড়ি গিয়ে কি করছেন? নামাজ পড়লেন, নামাজ পড়ার পর অতি শীঘ্রই তিনি বিছানায় ঘুমিয়ে পড়লেন। ঘুমিয়ে যাওয়ার পর রাত্রে স্বপ্নতে দেখেছেন সেই, কিন্তু নবীর দিদার করতে চায়, রাত্রে স্বপ্নতে দেখছেন আল্লাহর ওলি খালি স্বপ্নর মাধ্যমে দেখতেছেন, স্বপ্নতে দেখছেন পানি আর পানি সারা বিশ্বের জগতের মধ্যে, পানি আর পানি স্বপ্নতে দেখলেন। আবার যখন সারা রাত্রি কেটে গিয়েছে, যখন ফজরের আযান হয়েছে, মসজিদ আবার আযান দিয়ে দিয়েছে, যখন তাড়াতাড়ি আল্লাহর ওলির নিকটে যাবেন বাবা, স্বপ্ন দেখেছেন কোন যেন নবীর দিদার হয় নাই, সারা রাত্রি স্বপ্নের মাধ্যমে দেখলেন সারা জগতে যেদিকে তাকাইছেন ওই দিকে পানি দেখা দিয়েছে। সকাল সকাল ফজরের নামাজ আদায় করে যাওয়ার পর মিশরে আবার ছুটে পড়লেন বাবা, ওলির দরবারে গিয়েছেন, বলতেছেন হুজুর গো আমি তো নবীর দিদার পাইলাম না রে, আমি নবীর চেহারা দেখতে পাইনি। আল্লাহর ওলি বলতেছেন বলো বাবা বলো রাত্রে কি স্বপ্ন দেখেছ তুমি। আল্লাহর ওলিকে খবর খুবরে বললেন, বলে হুজুর গো ও গো আল্লাহর ওলি আমি রাতে স্বপ্নের মাধ্যমে দেখলাম, যেই দিকে জাহানে তাকাইলাম রে, আমি পানি আর পানি দেখলাম, বিশ্ব নবীর দিদার হয়নি, আমি পানি আর পানি দেখলাম। আল্লাহর ওলি ডাক দিয়া কয়, এসো এসো আমার মুরিদ বসে যাও। আল্লাহর ওলি বলে শোনো শোনো, তুমি যখন খাবার খাও খাবারে লবণ ছিল কিনা বল।
বলে খাবারে লবণ ছিল? বলে হ্যাঁ হুজুর। তোমার মন চাইছিল এক ঢোক পানি পান করলে আমার আত্মাটা শান্ত হয়ে যেত, তাই না? বলে হ্যাঁ গো হুজুর, আমি সারা রাত্রি পানির জন্য ছটফট ছটফট করিয়াছি হুজুর, আমি সারা রাত্রি স্বপ্নতে দেখলাম সারা জাহানে পানি দেখলাম পানি। আল্লাহর ওলি বলে রে শোনো শোনো, তুমি আল্লাহর নবীর দিদার পাবা, শোনো তোমার কিন্তু তুমি স্বপ্নের মাধ্যমে পানি আর পানি দেখেছো রে। আরে শোনো শোনো, তুমি যদি এই চোখ থেকে তুমি গুনাহ যদি ছেড়ে দাও, যদি তুমি অন্তর থেকে দিলের মধ্যে নাভিকে জায়গা দাও, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, রাতে যদি ইয়া মুস্তাফা কহতে কহতে মুস্তাফা কহতে কহতে যদি তুমি ঘুমিয়ে যাও রে, যদি ঘুমিয়ে যাও কসম খোদা আমি বলি রে, তুমি নবে স্বপ্নের মাধ্যমে আমার হুজুরের দিদার পাইয়া যাবা, আমার হুজুরের দিদার পাইয়া। এর জন্য বলছে হুজুর, আমরা এই চোখে আমার নবীকে কিভাবে দেখতে পারি? সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত আমরা গুহায় গুহায় করে গেলাম, গুহায় গুহায় করে গেলাম। আসল কথা মুসলমান, আমরা নিজের কি বললাম বুঝেছেন? আমাদের আমরা দূরে, এর জন্য আপনার বাড়িতে বরকত হচ্ছে না, আপনার বাড়িতে বরকত তা কেয়ামত পর্যন্ত হবে না। আমি আফজাল আপনাকে চ্যালেঞ্জ করে বলে যেতে পারি, যেই বাড়িতে কোরআনের তেলাওয়াত নাই, যে বাড়িতে নামাজি নাই, আপনার বাড়িতে বরকত কিভাবে হতে পারে? আমরা নিজে থেকে আমরা দূরে সরে আছি। উদাহরণ আপনারা শিশুপালে বাবা ছাগল চড়িয়েছেন, ছাগল চড়াতে গেছেন মাঠে, চড়িয়েছেন মনে নাই এখন বড় হয়ে গেছে। কখনো কখনো রাখাল কি করে জানে 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 মাটি খেয়ালকে ভালো উঠায় আসমানের দিকে চালায়, দেখেছেন? আচ্ছা বাবা, আপনিও টেস্ট করবেন, কখনো কখনো মাটির ঢালকে উঠে আপনি আসমানের দিকে চালাবেন, আর মাটির ঢালকে আপনি প্রশ্ন করবেন, এ মাটির ঢাল তুমি ঘুরো কেন? মাটির ঢাল আপনাকে উত্তর অবশ্যই দিবে, যে চালিয়েছেন আপনি প্রশ্ন করে আপনার অটোমেটিক উত্তর আপনি পেয়ে যাবেন। মাটির ঢালকে যদি আপনি জিজ্ঞেস করেন, ছুড়ার পর সেই ঘুরতে থাকে না স্থির থাকে বাবা? একটা হ্যাঁ না করে ঘুরতে থাকে। যদি আপনারা মন সহযোগে আমার বক্তব্য শ্রবণ করেন, ইনশাআল্লাহ আগামী কাল থেকে আপনারা নামাজ শুরু করবেন। আমরা আসলে সুন্নি মুসলমান প্ল্যাটফর্মে আমরা নাই, আপনি কি বলেন? আছেন নাই? মাটির ঢালকে আপনি জিজ্ঞেস করে শুরু করছেন, ভাই আমি চালালাম তোমাকে, তুমি ঘুরছো কেন? মাটির ঢাল অটোমেটিক আপনাকে উত্তর দেবে, ভাই জান আমার নিজের যে প্ল্যাটফর্ম নিজের নির্দিষ্ট জায়গা ছেড়ে দিয়েছি, ওর জন্য আমি ঘুরছি, আমি আমার নিজের নির্দিষ্ট জায়গায় চলে গেলে আমি শান্তি পেয়ে যাব। বুঝেছেন আমার কথা? খুব মনে যারা চলে গেছে চলে গেছে, মুফতি আফজাল বক্তব্য এরকম হয় না। আমার ইউটিউবের মাধ্যমে আপনারা দেখবেন, আমার সাবর্তি ভাই ভাইয়ের মাধ্যমে আমাকে কন্ট্যাক্ট করতে, মাটি ঘুরছে আসে ঘুরতে আসে, জিজ্ঞেস করছেন মাটির ঢাল তুমি ঘুরে কেন? বলে মওলানা সাহেব বলিয়ে না, আমার নির্দিষ্ট জায়গা ছেড়েছি ওর জন্য আমি ঘুরে ঘুরে করছি, আবার আবার যখন নির্দিষ্ট জায়গায় চলে যাব আমি তাকে শান্তি পেয়ে যাব। আচ্ছা ধরমপুরে আপনার পুকুর আছে? আচ্ছা বাবা, বিশাল বড় পুকুর আছে? আচ্ছা যারা জেলে যারা মাছ ধরে, ভরি জাল আছে এদিকে না কি বলে ওই জালটাকে? ভরি জাল বলে আমাদের দিকে, ভরি জাল বলে। ভরি জাল দিয়ে আপনার ধরমপুরের পুকুরে গিয়ে একটা জীবিত মাছ নিয়ে আসে, আর এই স্টেজের উপরে যদি তাকে ভালোভাবে তাকিয়া বালিশ দিয়ে ভালোভাবে কম্বল দিয়ে আর 250 টাকা দামের মশারি মার্কেট নিমতলা থেকে কিনে আনে, আর আনার পর মাছকে যদি বলেন যে ঘুমা, তো ঘুমাবে না লাফালাফি করবে বলুন?
বলুন কি লাফালাফি করবে? মাছকে আপনি প্রশ্ন করেন, মাছ এত সুন্দর বিছানা দিলাম রে, 300 টাকা দামের মশুরি কিনে আনলাম নীলতিতা মার্কেট থেকে, ধরো ধরো পুকুর থেকে তোমাকে জাল দিয়ে ধরে নিয়ে আসলাম, আরে এত সুন্দর স্টেজে ঘুমাবার ফ্যাসিলিটি করেছি, মাছ তুমি কেন তর্ক তর্কি কুদা কুদি করো? মাছ অটোমেটিক আপনাকে প্রশ্ন উত্তর দেবে, সরো ধরো ঘরের মানুষেরা, আমার স্থান হচ্ছে পানি, আমার প্রয়োজন পানি, আমাকে যতই কয়টির বিছানা দিয়ে দাও আমি তর্ক তর্কি করব, আমি ঘুমাবো না, আমার নির্দিষ্ট জায়গা হচ্ছে পানি, আবার পানিতে দিলে আমি শান্তি হয়ে যাবো, সেটা বলুন। শুনে 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 মায়েরা আছে, কিছু মায়েরা আছে, যদি কোন মায়ের ধরন করে ছেলে কেন কান্না করে ছোট ছোট, আর যদি কান্না করতে করতে জানাব চাচা আমার সাবুর্তি ভাই যায় যায়, যদি বলে দাও মা তোমার সন্তানকে আমি কান্না বন্ধ করে কি দিই, বলে তাকে ভালো ভালো চকলেট দেবো, তাকে ভালো ভালো আইসক্রিম দেবো, খেলনা দেবো, তার চা কান্না বন্ধ করে দেবো, বলে না সাবুর্তি সাহেব নিলেন ছেলেটিকে মায়ের কাছ থেকে ভালো ভালো খেলনা আইসক্রিম টফি কুরকুরে অনেক কিছু দিয়েছে বাবা, ছেলে কিন্তু ভলিউম আরো চেড়ে দিয়েছে, কান্না আর স্ক্রিন বাড়িয়ে দিয়েছে, কারণ মনে সাবর্তি সাহেবকে আমি বললাম ভাই যেন আপনি নিলেন মহব্বতের সহিত, আর ছেলে আবার কান্না ভলিউম বাড়িয়ে দিয়েছে, আপনি ছেলের কান্না তো বন্ধ করতে পারলেন না, ছেলেটিকে আবার যখন ফেরত তার মায়ের দিয়ে দেওয়া হয়, আর ওই ছেলে যখন মায়ের পিঠে লেগে যায় দুধ পান করতে লাগে, ছেলেটি শান্তি হয়ে গেল, মুফতি আফজাল বলতে যে আপনার বাড়িতে বরকত হবে না, নাম শুনেছেন বড় পীর সাহেব, বড় পীর সাহেবের নাম শুনেছেন? হ্যাঁ, বড় পীর আব্দুল কাদির জিলানির নাম শুনেছেন? বাবা মায়ের পেটে আসছেন জগতের মধ্যে, মায়ের পেটের ভিতরে আছে গর্ভতে, মায়ের পেট থেকে যখন দুনিয়ার বুকে আসছেন তো 18 পারা কোরআন মুখস্থ করে জোরে বলে সুবহানাল্লাহ, গৌসে আজম গৌসে সন্তানি কুতুবে রব্বানি মাহবুবে সুবহান, শেখ আব্দুল কাদির জিলানি সুফা বাগদাদি বাগদাদ শরীফের সরজমিনে আছেন, তিনি তার মুরিদ একজন ব্যক্তি বলছেন হুজুর নামাজ আমি পড়ি, রোজা আমি রাখি, হজ আমি করেছি, যাকাত আমি দিচ্ছি, হুজুর এই করণীয় আমার বাড়িতে বরকত হচ্ছে না, হুজুর এমন একটি তাবিজ দেন, এমন একটি দোয়া করে দেন, গোসে আজম বড় পীর সাহেবকে বলছেন একজন মুরিদ, হুজুর একটি তাবিজ করে দেন আমার বাড়িতে যেন বরকত হয়, গোসে আজম আল্লাহর ওলি, যার বাবা ওলি, যার নানা ওলি, যার মা ওলি, গোসে আজম বড় পীর আব্দুল কাদির জিলানি সুম্মা বাগদাদি বলছেন বাবা আপনার বাড়ি কি কোথায়, আপনার বাড়িটি কোথায়, মুড়ি বলছেন হুজুর আমার বাড়িটি লাবে সড়ক রাস্তার ধারে, ঘষে আজাদ এই কথাটি শোনার পর বড় পীর সাহেব শোনার পর বলছেন যাও আর বাড়িতে গিয়ে মেন দরওয়াজায় মেন গেটে একটা পর্দা দিয়ে দাও, মহব্বতে বলুন সুবহানাল্লাহ, পর্দা দিয়ে দাও, পর্দা দেওয়ার পর বাবা কেতাবের হিস্ট্রি সানে ঘষে আজাদের মধ্যে লিপিবদ্ধ, নুজহাতুল মাজালিস দুই খণ্ডের মধ্যে আছে, এ ওয়াকিয়া পাবেন, গাউসে আজম বলছেন যে যাও আর নিজের বাড়ির সাদার দরওয়াজা
পর্দা দিয়ে দেয়। আপনার বাড়িতে আমার বাড়িতে অনেকের বাড়িতে পর্দা থাকে না, থাকে কি বাবা? না না, মেন দরওয়াজায় পর্দা নাই, কিন্তু ইনশাআল্লাহ এই ওয়াকিয়া এই হাদিসটি শোনার পর আপনার বাড়িতে মেন দরওয়াজায় যেন পর্দা আগামী কালকে হয় ইনশাআল্লাহ। আপনার স্ত্রী আপনি কিভাবে রাখবেন, আপনি বেশি আর পরি